নমস্কার বন্ধুরা, আমি সীমা। সীমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্ব, আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার একটু পাশে থাকবেন। এখনও যারা নতুন বন্ধু, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমি যাই ভিডিও ছাড়ি না কেন প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। তো এবার উনুনের পাশে যাব, গিয়ে দেখাবো কি রান্না হচ্ছে। আর আজও থাকছে একটা বড় মাছের রেসিপি। তো বন্ধুরা, উনুনের পাশে চলে এসেছি, আর এখন মাছটা কেটে নেব, তারপর রান্না বসাবো। মাছটা আমি বাজার থেকে আনার সময় কাঁটা কেটে এনেছিলাম, কারণ এর কাঁটাগুলো এত বড় বড় থাকে। মাছটা ডিম হয়েছে, এই যে ছোট্ট ডিম হয়েছে, না না ওর ভিতরে মাছ থাকবে কেন? এটি বের করি আয়ুষের জন্য, ছোট্ট পেটি বেরোবে। আইফটা মাছের নাম জানো তুমি কি? শিংমাছ। এটা শিংমাছ না বাবা, এটা বলে গাগরা ট্যাংরা। হ্যাঁ, ট্যাংরা মাছ আছে জানো, মোচড়। এই মাছটা তো খুব টেস্ট। হ্যাঁ হ্যাঁ, এই মাছ খুব টেস্টি মাছ। এই মাছ যদি কচু বা ওল দিয়ে রান্না করা যেত। মাছটা একদম টাটকা মাছ, এই যে পাথর বেরিয়ে গেছে, মাথায় দুটো বড় বড় পাথর থাকে। মাছে দুটো পাথর থাকে এরকম? হ্যাঁ, ভোলা মাছেরও থাকে না? হ্যাঁ, বড় বড় পাথর গো, বড় না মাছের মাথার মধ্যে কি পাথর। হ্যাঁ, মুরগিটা কোয়ান্টেনু কেমন তুলে রয়েছে বুঝলে, ময়ূরই মুরগি। মাছটা গামলিতে ঢেলে নেব, মাছের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, প্রয়োজন মতো হলুদ দিয়ে দেব কালারের জন্য, ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নেব। সব সময় মাছ ভাজার সময় একটু কম হলুদ দিলে মাছটা খুব ভালোভাবে ভাজা হয়, পোড়া হয় না। তো আমি এই কথাটা বললাম, নতুন গৃহিণীদের হয়তো কাজে লাগতেও পারে। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেব, আলুটা কেটে নিচ্ছি।
তোমার মায়ের পিছনে কি করছো তুমি? ভাজা হয়ে গেলে তোমায় দেবে। হাসে মারামারি থাকো, মানুষে মানুষে মারামারি করে, হাসে মারামারি করে। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াইতে যে তেল আছে ওই তেলে আলুটা ভেজে নেব, আর এখন তেল দেব না। আলুটা ভাজা হচ্ছে, আলুর মধ্যে নুন দিয়ে দেবো তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য। আলুটা ভাজা হতে হতে আমি একটু পুঁইশাকের ডাঁটা কেটে নেব, মাছের ঝোলে ডাঁটা দেব। আয়ুষ, এই মাছ আর পুঁইশাক কে ভাত বেশি খাবে আজকের? তোমার দিয়ে আমি বেশি খেয়ে নেবো, তুমি খেতে পারবে না। আলুর মধ্যে সামান্য হলুদ দিয়ে দেব। আলুটা ভাজা ভাজা হয়েছে, এবার ওর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে ওর মধ্যে পুঁই শাকের ডাঁটাটা এবার দিয়ে দেবো। পুঁই শাকের ডাঁটাটা আমি আগে দিইনি, কারণ আলুটা ভালো করে ভাজা হতো না, ডাঁটাটা পুড়ে যেত তার জন্য। তরকারিটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটু জিরে গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। আজ তোমাকে আবার আজের হেল্প করছে। হ্যাঁ, পরে ডাঁটাটা ওর সঙ্গে যোগ করেছি আর জল দিয়েছি, তো আরো একটু লবণ দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আকাশ মেঘ করেছে, আবার মনে হচ্ছে বৃষ্টি হবে, বুঝেছো? যা মেঘ করে এসছে খুব জোর, ফের বৃষ্টি এসে যাবে। এবার আমি শিলপাতে আদা রসুন আর জিরে মরিচ একসঙ্গে বেটে নেব। আগে আদা রসুনটা বেটে নেব। আয়ুষ্কে একটা কবিতা বলবে তুমি? কবিতা? হ্যাঁ, বলে দাও কবিতা। আদা রসুনটা বাটা হয়ে গেছে, এবার গোটা জিরে আর গোটা মরিচ আর চারকর রসুন একসঙ্গে বেটে নেব। তরকারিটা আলগা করে দেখে নেব, জিরে মরিচ আর রসুনটা বাটা হয়ে গেছে। মাথাগুলো দিয়ে দেব, আগে মাথাগুলো একটু সেদ্ধ হবে। তরকারিটা ঢেলে নেব, কড়াইতে তেল দিয়ে দেব, তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা,
একটু গোটা জিরে দিয়ে দেবো তেলে, আদা রসুন বাটা দিয়ে দেবো, পেঁয়াজ কুচি, মশলা থেকে তেল ছেড়েছে, এবার তরকারিটা দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দেবো, জিরে মরিচ আর রসুন বাটাটা দিয়ে দেবো, উপর থেকে চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে 1 মিনিট ঢাকা দিয়ে নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, হালকা করব, তরকারিটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। আকাশের ওয়েদার ঘুরতে শুরু হয়েছে, জোরে বৃষ্টি হচ্ছে, দেখি তোমার মিশে দিই ওয়েদারটা হেভি, বৃষ্টি হচ্ছে, কি সুন্দর দেখলে, খুব জোর হলো কিন্তু, হ্যাঁ আরেকটুর জন্য আমাদের সব রান্না, তুমি কথা বলো সে খেয়ে আগিয়ে যাচ্ছে, তাই তো, না যা বৃষ্টি হয়েছিল আমাদের খাওয়া বন্ধ হয়ে যাচ্ছিল, আর এই মাছের এমনিতেই বিশাল টেস্ট, বৃষ্টি পড়ছে, কানাই রেনকোট পরে নিয়েছে, না না আয়ুষ আগে খাচ্ছে, কিনে নিয়ে এসছো, হ্যাঁ গাছে, গাছের পুঁইশাক এখন ছোট ছোট চালে উঠছে বলে আর কাটেনি, তাই তো, হ্যাঁ অনেক ছোট বড়, শীতকালে পুঁইশাক দিয়ে হাঁসের মাংস খাবো, হ্যাঁ একটা দিদি ভাই কদিন ধরে হাঁসের মাংস রেসিপি রান্নার জন্য অনুরোধ জানাচ্ছে, এই বর্ষার সময় না হাঁসের মাংসটা ঠিক টেস্ট লাগে না, একটু শীত শীত পড়লে খুব ভালো লাগে হাঁসের, তোমার ঠাম্মি হাঁসের মাংস খায় না, পিসিরা কেউ খায় না, তোমার নদীর ওপারে দিদারা খায় আর আমরা খাই, আমার শ্বশুর বাড়ি কেউ কিন্তু হাঁসের মাংস খায় না, দীপেন খায়, খায় মানে কি, আমি একবার হাঁস নিয়ে গেছিলাম রানা হাঁস, তো আমি গিয়ে রান্না করেছিলাম ওটাই খেয়েছিল দীপেন ও ছোট কাকা, হ্যাঁ মেজো জেঠিমাও খেয়েছিল, আমার দোকানে হাঁসের মাংস খাওয়ার চলটা নেই, খুব কম বিক্রি হয় এখন দেখবে, মা
দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। নমস্কার।